তুরস্ক জার্মানিকে গ্যারান্টার হিসেবে চায় ইউক্রেন। বিশেষ প্রতিবেদন, ইউক্রেন চায় রাশিয়ার সাথে শান্তি চুক্তি হওয়ার পর তুরস্ক ও জার্মানি গ্যারান্টার রাষ্ট্রের ভূমিকা গ্রহণ করুক, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন। ইতালীয় টেবিলে রয়েছে সম্ভাব্য তৃতীয় গ্যারান্টার রাষ্ট্র হিসেবে। তুরস্কের শীর্ষ কূটনীতিক বলেছেন, ইউক্রেন ন্যাটোতে যোগদান না করলে তার নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তিনি মস্কোর দাবির কথা উল্লেখ করে কিয়েভকে সামরিক জোটের বাইরে রাখার কথা বলেছেন। কাভুসোগ্লু আরও বলেন যে তুরস্ক সক্রিয়ভাবে কূটনীতিতে জড়িত রয়েছে, বিশেষ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তার ইউক্রেনের প্রতিপক্ষ দিমিত্র কুলেবার সাথে। তিনি যোগ করেন, তুরস্কে সংলাপে দুই দেশ প্রথম পদক্ষেপ নিয়েছে, তা তুরস্কের সাথে সম্পর্ককে তারা কতটা গুরুত্ব দেয় তা প্রকাশ করে। ইউক্রেনীয় এবং রাশিয়ান প্রতিনিধি দল মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত গঠনমূলক আলোচনাকে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার ইস্তাম্বুলে রাশিয়ার প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর একজন আলোচকের মতে, ইউক্রেন তুরস্ক সহ আটটি দেশকে গ্যারান্টার রাষ্ট্র হিসেবে দেখতে চায়। ইউক্রেন রাশিয়ার সাথে সর্বশেষ দফা আলোচনায় নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে একটি নিরপেক্ষ অবস্থা গ্রহণের প্রস্তাব করেছিল, যার অর্থ তারা সামরিক জোটে যোগ দেবে না বা সামরিক ঘাঁটি হোস্ট করবে না। প্রস্তাবে অন্তর্ভুক্ত করা ক্রিমিয়ার স্থিতির বিষয়ে 15 বছরের পরামর্শের সময়কালও অন্তর্ভুক্ত থাকবে এবং শুধুমাত্র একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি হলে তা কার্যকর হতে পারে। আলোচকরা ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেছেন, নিরপেক্ষতার অর্থ ইউক্রেন কোনো বিদেশি সামরিক ঘাঁটি হোস্ট করবে না, আলোচক বলেছেন। এদিকে শীর্ষ রুশ আলোচক ভ্লাদিমির মেডেনস্কি বলেছেন, ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে আলোচনা গঠনমূলক হয়েছে। তিনি বলেন, আমরা ইউক্রেনের পরামর্শগুলো প্রেসিডেন্ট পুতিনের কাছে পৌঁছে দেব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশ দুটির প্রেসিডেন্ট ইস্তাম্বুলে বৈঠকে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। সাংবাদিকদের কাছে তুর্কি প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। এরদোয়ান বলেন, চলমান নেতিবাচক বিষয়ে ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেন্সকির কাছে ইতিবাচক করতে পারলে আমাদের খুব ভালো লাগবে। এর আগে মঙ্গলবার রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা ইস্তাম্বুলে আলোচনায় বসেন। ওই আলোচনায় কিয়েভ এবং চেরনিহিভ শহরের রাশিয়া আক্রমণ কমানোর ঘোষণা দেয়, যদিও পরবর্তীতে ইউক্রেন অভিযোগ করছে রাশিয়া তাদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।